बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पल्लवी महिला डिग्री कॉलेजे ऑनलाइन क्लासे प्रिय शिक्षार्थीबृंद तुम्हारे स्वागत जानाच्छि शुभेच्छा जानाच्छि। प्रिय शिक्षार्थीबृंद आमी आबार आज के ऑनलाइन समाजकर्म क्लासे हाजिर हयेछि। आमी आल्लाहर रहमते भालो आछि, आशा करि तोमरा सबाई आल्लाहर अशेष रहमते सुस्थ आछो, निरापद आछो, भालो आछो। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম পত্র পড়াচ্ছিলাম তোমাদেরকে। প্রথম পত্রের প্রথম অধ্যায় আমরা শেষ করেছি, দ্বিতীয় অধ্যায়ও আমরা শুরু করেছিলাম অনেকখানি। আজকে আবার আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো নিয়েছ এবং সবাই সেগুলো লিখে ঠিক মতোই আবার জমা দিবে। শিক্ষার্থীরা, আমি এটাও আশা করি তোমরা প্রত্যেকেই লেখাপড়া করছ, ক্লাসগুলো অনলাইনের ক্লাসগুলো সবাই তোমরা করছ। অনলাইন ক্লাসগুলো করলে তোমাদের লেখাপড়াটা অনেকখানি তোমরা এগিয়ে নিতে পারবে। লেখাপড়াগুলো তোমরা যথাযথভাবে বাসায় বসেই করতে পারবে যদি ক্লাসগুলো ঠিক মতো তোমরা অংশগ্রহণ করো ক্লাসে এবং পড়াগুলো ঠিক মতো করে নাও। যেহেতু তোমাদের জন্য সৃজনশীল বহু নির্বাচনের অভিজ্ঞতা, সেহেতু প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের পড়তে হবে। না পড়লে সেগুলো থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসবে, ক খয়ের প্রশ্নগুলো আসবে, সেগুলোর উত্তর দিতে তোমাদের সমস্যা হবে। সুতরাং আমি আশা করি তোমরা পুরো চ্যাপ্টারই পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিবে, পড়ে নেবে এবং সেগুলো মনে রাখবে, সেইভাবেই তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য ক্লাসরুমে আমরা অংশ নিতে পারছি না ঠিকই, তারপরে অনলাইন ক্লাস কিন্তু আমাদের চলতেই আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের অনলাইন ক্লাসগুলো তোমাদের হতে আছে। তোমরা রুটিন মোতাবেক ঠিকঠাক মতো যদি ক্লাসগুলো করতে থাকো তাহলে কোনো সমস্যাই হবে না। কিন্তু যারা ক্লাসগুলো অংশগ্রহণ করছো না তাদের জন্য কিন্তু পরবর্তীতে সমস্যাই হবে, কারণ আমাদেরকে নির্দিষ্ট টাইমের মধ্যে সিলেবাসগুলো শেষ করতে হবে। আর তাই ক্লাসে যদি আমরা ফিরেও যাই আমাদেরকে আগে সিলেবাস কভার করতে হবে। সুতরাং নতুন করে আবার প্রথম থেকে শুরু করা সম্ভব নয়, আগে সিলেবাস শেষ করে যদি আমরা সময় পাই তখন আমরা রিপিট পড়াগুলো করব বা তোমাদেরকে বুঝিয়ে দেব অবশ্যই। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আসো আজকের সমাজকর্ম অনলাইন ক্লাস আমরা শুরু করি। আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে অধ্যায়টা হলো আমাদের যে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, দ্বিতীয় অধ্যায়, একাদশ শ্রেণীর মেয়েরা সমাজকর্মের আমাদের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। আমাদের চ্যাপ্টারের অধ্যায়ের যে শিরোনাম সেটা হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা এই চ্যাপ্টারে সমাজকর্ম পেশা কিভাবে পেশায় রূপান্তর হলো সমাজকর্ম সেই বিষয়গুলো জানতে পারব। আমরা এখানে ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্রতা দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ যেগুলো নিয়েছিল তারা সেগুলো আমরা জানতে পারবো, বিভিন্ন সংগঠন কমিশন এগুলো জানতে পারবো। আমরা আমেরিকার বিষয়েও জানবো যে সেখানে সমাজকর্ম কিভাবে পেশা হিসাবে রূপান্তরিত হয়েছিল বা পেশার স্বীকৃতি লাভ করেছিল। সেখানে আমাকে আবার সেই কথাটাই বলতে হচ্ছে যে আমাদের সমাজকর্মের জন্ম ইংল্যান্ডে আর পেশা হয়েছিল এটা আমেরিকাতে।
তো এই অধ্যায়ে আমাদের মূলত সমাজকর্ম যে পেশাদার রূপ লাভ করল সেই ক্ষেত্রে ইংল্যান্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট, আমেরিকার ঐতিহাসিক যে ঘটনাগুলো সেগুলো আমরা এখানে এই অধ্যায়ে জানতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে আমরা জানবো যে সমাজকর্ম যেটা একটা পেশা, আমরা প্রথম অধ্যায়ে জেনে এসেছি সংজ্ঞা পেশা, সমাজকর্ম একটা সাহায্যকারী পেশা, সহায়তাকারী একটা পেশা। সুতরাং পেশা, সমাজকর্ম পেশায় রূপ লাভ একদিনে সম্ভব হয়নি, এর পিছনে বিভিন্ন ঘটনা রয়েছে, এর পিছনে বিভিন্ন আইন, কমিশন, হ্যাঁ, অনেক কিছু, অনেক সামাজিক গবেষণামূলক রিপোর্ট, এগুলো মিলেই, এগুলো থেকে ধাপে ধাপে যে বিভিন্ন কল্যাণমূলক বিষয়গুলো বের হয়ে এসেছিল সেগুলোর সমন্বয়ে মূলত পরবর্তীকালে আমাদের সমাজকর্ম পেশাদার রূপ লাভ করেছিল। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে যে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, ইতিহাসটা, আমাদের সমাজকর্ম পেশার ইতিহাসটা কোথা থেকে এটা শুরু হলো, কোথায় যে বিকাশ লাভ করলো, কিভাবে করলো, কোন আইনগুলো, কোন কমিশন, কোন রিপোর্টগুলো এর পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সেই বিষয়গুলোই আমাদেরকে মূলত এই অধ্যায়ে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগের ক্লাসে 1601 সালের দলিত আইন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। 1601 সালের দরিদ্র আইন পর্যন্ত, এখানে প্রথমে আমাদের যে ইংল্যান্ডের যে ঐতিহাসিক পটভূমি আছে সেটা দেখেছিলাম, তারপরে আমরা দেখেছিলাম যে ইংল্যান্ডের যে দরিদ্র আইন, বিশেষ করে 1601 যেটা আমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ আইন, যেটা আমরা পড়ব, আবার আমি তোমাদের সাথে আলাপ করব এগুলো নিয়ে। তো এখানে আমরা মূলত দেখব যে আমাদের যে আইনগুলো, যে সংগঠনগুলো, কমিশন, রিপোর্ট, বিশেষ করে বিভারিজ রিপোর্ট, বিশেষ করে বিভারিজ রিপোর্ট যেগুলো কিনা এই সমাজকর্ম পেশা, এই সমাজকর্ম পেশার পিছনে বিশেষ অবদান রেখেছে, পেশায় স্বীকৃতি পেতে সমাজকর্মের পিছনে কাজ করেছে, সেগুলোই মূলত আমরা এখানটায় আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, পেশা হতে হলে তার নিজস্ব সংগঠন প্রয়োজন হয়, বিশেষ জ্ঞান ভাণ্ডার দরকার হয়, তার নিজস্ব কলাকৌশল, নৈপুণ্য, দক্ষতা, এগুলো থাকতে হয় পেশার জন্য। তো এগুলো একদিনে অর্জন সম্ভব হয়নি, বিভিন্নভাবে, বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে আমরা আজকের আধুনিক বিজ্ঞানসম্মত পেশায় এসে দাঁড়িয়েছি আমাদের সমাজকর্ম। তোমরা জানো যে সমাজকর্ম যেটা কিনা মানুষের সামগ্রিক কল্যাণ সাধন করে তাকে একটা সন্তোষজনক জীবনমান, সন্তোষজনক জীবনমান, সন্তুষ্টি অর্জন, স্বাধীনতা অর্জনে সহায়তা করে থাকে। এটা এমন একটা পেশা যেটা কিনা স্থায়ীভাবে, বিজ্ঞানসম্মতভাবে মানুষের সমস্যার সমাধান করে থাকে, স্থায়ী সমাধান। আমরা জানি যে সনাতন যে সমাজকর্ম কল্যাণ যেটা কিনা ছিল, যেটা ছিল আমাদের ধর্মীয় অনুপ্রেরণা, ধর্মীয় আদর্শ, মূল্যবোধ, এগুলোকে সামনে রেখেই মূলত আমরা সমাজসেবামূলক কাজগুলো সেই প্রাচীনকাল থেকে মানুষ করে এসেছে। মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে, আত্ম মানবতার সেবা করেছে, দরিদ্র দুস্থদের সাহায্য করেছে। তো ওখানে মূলত তার পাপমুক্তি যে সেবা দান করত, মূলত তার পাপমুক্তি, তার হচ্ছে যে একটা বিশেষ পুরস্কার লাভ আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, এজন্যই তারা এই কাজগুলো করত। তো এভাবেই সনাতন সমাজ কল্যাণটা এগিয়ে আসছিল, দান, খয়রাত, চ্যারিটি, যে সমস্ত আমাদের যে জাকাত রয়েছে, সৎকার রয়েছে, এগুলোর মাধ্যমেই আমরা সমাজকর্ম, প্রাচীন সনাতন
সমাজসেবামূলক কাজগুলো করতাম বা এখনো আমরা করি, এখনো আমরা করি। আমরা সেই পরকালে একটা ভালো কিছু পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মূলত ধর্ম অনুভূতি থেকে, ধর্মীয় যে অনুভূতি আমাদের, সেখান থেকে মূলত আমরা এই কাজগুলো করি। কিন্তু তোমরা জানো যে আসলে বিজ্ঞানসম্মতভাবে স্থায়ীভাবে সমস্যার সমাধানগুলো তখন হতো না, তো সমস্যাগুলো আবার ঘুরে ঘুরে মানুষের জীবনে আসত এবং তারা সেই আবর্তেই, সেই দরিদ্রতার আবর্তেই ঘুরপাক খেত, সেখান থেকে বের হতে পারত না। তো পরবর্তীকালে আমরা জানি যে এটা একটা স্থায়ী সমাধান দেওয়ার জন্য, বিজ্ঞানসম্মত সমাধান দেওয়ার জন্য আধুনিক পেশাগত যে সমাজকর্ম আমাদের, তার উৎপত্তি ঘটেছিল। তো সনাতন সমাজ কল্যাণ যেটা, তার ত্রুটিগুলো দোষগুলো আমরা জানি যে এটা একটা বিচ্ছিন্ন সেবা কাজ, অসংগঠিত সেবা কাজ, যেটা কিনা মানুষকে সহায়তা করে থাকে শুধুমাত্র তার নিজের পাপমোচন বা তার নিজের একটা ভালো, আল্লাহর কাছে একটা ভালো পুরস্কারের আশায়। এখানে সেবা গ্রহীতা যে তার কতটা সন্তুষ্টি বা তার কতটা উপকার হলো, তার সমস্যা সমাধান কতটা হলো, সেগুলোকে গুরুত্ব দেওয়া হতো না, সেগুলোকে গুরুত্বপূর্ণ করা হতো না মূলত, যার জন্য তার সমস্যাগুলো সমাধানও ঠিক মতো হতো না। বিচ্ছিন্ন ভাবে যার প্রয়োজন নাই হয়তো তাকেই আমরা সাহায্য করছি, তার থেকে বেশি যার প্রয়োজন আছে তাকে হয়তো আমরা সহায়তা করি না অনেক ক্ষেত্রে। এইভাবে বিচ্ছিন্ন ভাবে অসংগঠিত ভাবে এই সেবা কাজটা চলছিল বা এখনো কিছু কিছু আমাদের আছে, এগুলো স্বেচ্ছাসেবীভাবে আমরা এগুলো করে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখি। ইংল্যান্ডে আমাদের সমাজকর্মের সূত্রপাত, ইংল্যান্ডে জন্ম। তো প্রাচীনকাল থেকে এই যে দান, খয়রাত, এগুলো চ্যারিটি, এসব কিছু চলে আসছিল চার্চ বা গির্জার মাধ্যমে। চার্চ বা গির্জার মাধ্যমে তারা এই দান কার্যগুলো চালাত, পরিচালিত তাদের দান কার্যগুলো। এবং এখানে সরকারের কোনো হস্তক্ষেপই বা রাষ্ট্রের কোনো হস্তক্ষেপই এখানে ছিল না, শুধুমাত্র ধর্মীয়ভাবে গির্জার মাধ্যমে এই দানগুলো তারা করত। এভাবেই দরিদ্র, যারা অসহায় সমাজে, দুস্থ, পশ্চাৎপদ, তাদের জন্য মূলত এভাবেই গির্জা চার্চের মাধ্যমেই সেবা কাজগুলো চলে আসছিল। এরপরে আমরা দেখতে পাই যে চতুর্দশ শতাব্দীর শুরুতে মূলত এই যে ধর্মভিত্তিক রাষ্ট্র, যা শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই পরিচালিত হচ্ছিল, সেখানে কিন্তু আস্তে আস্তে জাতীয়তাবাদী রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রে উদ্ভব ঘটে, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রে উদ্ভব ঘটে। আমরা ইংল্যান্ডের আর্থসামাজিক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা বিরাট একটা সমস্যা, বিরাট একটা জটিলতার সৃষ্টি হয়েছিল। এখানে তোমার সামন্ত প্রথাটা উঠে গিয়েছিল, ফলে ভূমিদাসেরা, তাদের পরিবারের লোকজন, তারা মুক্ত হয়ে গেল এবং তাদের আর কোনো কাজ থাকলো না। তখন তারা তাদের পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল, একেবারে ভিক্ষু হয়ে পরিণত হলো, কারণ জীবিকা নির্বাহের জন্য তাদের কাছে আর কিছুই ছিল না। তারপর আমি দেখতে পাই ইংল্যান্ডের যে পশম শিল্প, এই পশম শিল্পে অল্প কিছু শ্রমিকের প্রয়োজন হতো, অনেক বেশি শ্রমিকের দরকার ছিল না, যার ফলে অনেক শ্রমিকরাই বেকার থাকলো। আমরা দেখতে পাই যে এখানে ফ্রান্সের সঙ্গে তাদের একটা যুদ্ধ চলছিল, এই যুদ্ধ শেষ হয় এবং দেখা যায় যে সৈনিকরা ফিরে আসে, তারা শহরে থেকে যেতে চাইলো, তারা আর গ্রামে ফিরে যেতে চাইলো না, ফলে তারা বেকার হয়ে পড়লো এখানটাতে। আর একটা জিনিস আমরা দেখতে পাই যে প্লেগ রোগ, ব্ল্যাক ডেথ যেটাকে বলা হয় ইংল্যান্ডের ইতিহাসে, এই ব্ল্যাক ডেথ, দুই বছরে প্রায় 2/3 লোক মারা যায় ব্ল্যাক ডেথে, এবং দুর্ভিক্ষ, মহামারী, দারিদ্রতা ভয়ঙ্কর আকার ধারণ করে ইংল্যান্ডে। এই সমস্ত অবস্থার প্রেক্ষাপটে
এবং শ্রমিকের দেখা গেল যে শ্রমিক পাওয়া যাচ্ছে না, এত লোক মারা গেল, দেখা গেল যে শ্রমিকের একটা ঘাটতি থেকে গেল এবং যারা ছিল তারা অনেক বেশি মজুরি চাইতো কাজের জন্য। এই সমস্ত অবস্থার প্রেক্ষাপটে ইংল্যান্ডে ইংল্যান্ডের দেখা গেল যে একটা দারিদ্রতা দূর করার জন্য, দুস্থ অসহায় লোকদের সাহায্য করার জন্য কিছু করার প্রয়োজন অনুভব হলো। এবং তখন তোমার ইংল্যান্ডে 1349 সালে শ্রমিক আইন পাশ করেন রাজা তৃতীয় এডওয়ার্ড। রাজা তৃতীয় এডওয়ার্ড 1349 সালে শ্রমিক আইন পাশ করেন। এবং আরেকটা কথা যে এখানে ইংল্যান্ডে তখন তোমার সরকারি হস্তক্ষেপ চলে আসে, রাষ্ট্রীয় হস্তক্ষেপ চলে আসে, গির্জা বা চার্চের ক্ষমতা হ্রাস করা হয় এবং রাষ্ট্র এক্ষেত্রে এত জটিলতা সৃষ্টি হয়েছিল, দরিদ্র অবস্থা দূর করার দরকার ছিল, ভবগরিবী দূর করার দরকার ছিল। এই অবস্থার প্রেক্ষিতে পার্লামেন্ট, ইংল্যান্ডের পার্লামেন্ট এখানে সরাসরি হস্তক্ষেপ করে, রাষ্ট্র দরিদ্রদের দায়িত্ব তারা স্বীকার করে নেয় রাষ্ট্র, এবং চার্চগুলোর ক্ষমতা হ্রাস করা হয়। চার্চগুলো তোমার গির্জা বা চার্চে যারা দান করতে চাইতো সপ্তাহে একদিন রবিবার দান করার সুযোগ দেওয়া হলো, যে শুধু রবিবারে চার্চ বা গির্জা এই দানগুলো গ্রহণ করবে এবং সেগুলো এলাকার দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করে দিবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 1349 সালে রাজা তৃতীয় এডওয়ার্ড তিনি শ্রমিক আইন পাশ করলেন। এই আইন ইংল্যান্ডে দরিদ্রদের ক্ষেত্রে, ভবগরিবদের ক্ষেত্রে বিশেষভাবে দরিদ্র ভবগরিবদের জন্য কাজ করেছিল, তার চেষ্টা করেছিল যে যারা কিনা দরিদ্র আছে তাদেরকে তাদের সেভাবে তাদের যোগ্যতা অনুযায়ী তারা কাজ করবে, এবং এখানে কাজ না করলে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা ছিল, যদি কাজ করতে রাজি না হতো সেক্ষেত্রে তাদের বেত্রাঘাত, দণ্ড বেরিয়ে দিয়ে পড়িয়ে রাখা, হাত পায়ে নাক কান কেটে দেওয়া, এসব কিছু কঠোর শাস্তি প্রদান করা হতো এসব। তারপরে আমরা দেখতে পাই রাজা অষ্টম হেনরি 1531 সালে রাজা অষ্টম হেনরি একটি আইন পাশ করেন। রাজা অষ্টম হেনরি 1531 সালে তিনি একটি আইন পাশ করেন। এই আইনে ভিক্ষুকদের ভিক্ষাদানে যারা কিনা সক্ষম ভিক্ষুক তাদেরকে ভিক্ষাদানের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়, যারা কিনা ভিক্ষা করবে তাদেরকে লাইসেন্স প্রদানের একটা ব্যবস্থা করা হয়। দরিদ্রতা মূলত দূর করার জন্যই এই ব্যবস্থাগুলো রাখা হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে 1562, 1572, 1595 সাল পর্যন্ত, 1562, 1572, 1595 সাল পর্যন্ত অনেক আইন ইংল্যান্ডে হয়েছিল, দরিদ্র আইন, এবং এই আইনগুলো ব্যাপকভাবে চেষ্টা করেছিল দরিদ্রতা দূর করার জন্য। দরিদ্রদের যারা কিনা একেবারে ভিক্ষুক অক্ষম যারা, তাদেরকে লাইসেন্স প্রদান করা, যে তারা লাইসেন্স ছাড়া কেউ ভিক্ষুকদেরকে সাহায্য করতে পারবে না, তারপরে এদেরকে যথাসম্ভব তাদেরকে দিয়ে কাজ করানো যতটুকু সম্ভব, হ্যাঁ এইভাবে চেষ্টা করা হয়েছিল 1562, 1572, 1595 সাল পর্যন্ত অনেক আইনই পাশ হয়েছিল। তো আমরা মেনলি দেখতে পাই যে 1349 থেকে 1597 সাল পর্যন্ত, 1349 থেকে 1597 সাল পর্যন্ত যে আইনগুলো প্রণীত হয়েছিল, এই সময় 1349 থেকে 1597
যে আইনগুলো প্রণীত হয়েছিল এই সব আইনগুলোকে সমন্বিত করে পর্যালোচনা করিয়ে রানী এলিজাবেথ তিনি একটা আইন পাশ করলেন ইংল্যান্ডের পার্লামেন্টে 1601 সালের দরিদ্র আইন নামে, যেটা ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে। 1601 সালের দরিদ্র আইন, এইসব আইনগুলো সমন্বয় করে 1601 সালের দরিদ্র আইনটা প্রণীত হয়। তোমরা জানো আগের ক্লাসে আমি বলেছি তোমাদের যে 1601 সালের দরিদ্র আইনটা মাইল ফলক হয়ে রয়েছে। এই আইনটা আমাদের সমাজ কর্মপেশার ক্ষেত্রে রূপান্তরের জন্য অনেকখানি ভূমিকা রেখেছে। এই আইন 1601 সালের দরিদ্র আইনটা মূলত এই আইনগুলোর সমন্বিত রূপ পর্যালোচনা বিশ্লেষণ করে এই আইনটা প্রণয়ন করা হয়। এই আইনটা ছিল 43তম প্রয়াস, এর আগে 42টা আইন পাশ হয়েছিল, যার জন্য 1601 সালের দরিদ্র আইনটাকে 43তম এলিজাবেথীয় দরিদ্র আইনও বলা হয়। 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন হিসাবে অভিহিত করা হয়, যেহেতু এই আইনটা ছিল 43তম প্রয়াস। তাহলে এটা 1601 সালের দরিদ্র আইন নামেও খ্যাত, আবার 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন নামেও খ্যাত। 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন নামেও এই আইনটা বিখ্যাত। 1601 সালের এই দরিদ্র আইন পাশ হলো ইংল্যান্ডের পার্লামেন্টে। এই আইনটা দরিদ্রদের ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা রেখেছিল। দরিদ্রদের ক্ষেত্রে মূলত প্রথমত সরকারি দায়িত্ব স্বীকার করে নেওয়া হয় দরিদ্রদের প্রতি সরকারি দায়িত্ব স্বীকার করে নেওয়া হয় এই আইনের মাধ্যমে, যে দরিদ্র যারা আছে তারা এই সমাজেরই, তারা এই রাষ্ট্রেরই, তারা মানুষ এবং তাদেরকে তার দায়িত্ব স্বীকার করে নেয় সরকার। এই আইনে দরিদ্রকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা। সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, নির্ভরশীল বালক বালিকা, ঈশ্বর দরিদ্র আইনে দরিদ্রকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। সক্ষম দরিদ্র, যারা কিনা সক্ষম কাজ করতে পারবে, যারা মানে যার যোগ্যতা হয়েছে, অ্যাবিলিটি রয়েছে কাজ করার, এদেরকে সক্ষম দরিদ্র। আর অক্ষম কারা? অক্ষম হল যারা কাজ করতে অপারগ, পারবে না। দেহ বিকলাঙ্গ, পঙ্গু, তারপরে বিধবা, শিশু, তারপরে তোমার এই যে মানসিক প্রতিবন্ধী, এ সবাই তোমার অক্ষম, যে যারা কিনা কাজ করতে অপারগ। আর নির্ভরশীল বালক বালিকা, নির্ভরশীল বালক বালিকা বলতে বোঝানো হয়েছিল যে যে বাচ্চারা ছোট, যারা এখনো কাজ করতে সক্ষম হয়নি, এ ধরনের বাচ্চাদেরকে নির্ভরশীল বালক বালিকা হিসেবে তাদেরকে অভিহিত করা হয়েছিল। যারা সক্ষম দরিদ্র তাদেরকে তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করতে দেওয়া হতো, এদেরকে ওয়ার্ক হাউসে, আর্মস হাউসে রাখা হতো এবং সংশোধনের চেষ্টা করা হতো। এখানে এই দরিদ্রদের সংশোধনাগারে রেখে যারা সক্ষম দরিদ্র ছিল তাদেরকে কাজ করতে বাধ্য করা হতো, কাজ করতে বাধ্য করা হতো, তাদের যোগ্যতা অনুযায়ী যে যে কাজ পারবে সেই কাজটা তাকে দিয়ে করানো হতো, সেই কাজটা করতে তাকে বাধ্য করা হতো যারা সক্ষম ছিল। আর যারা কিনা অক্ষম, যারা কাজ করতে পারবে না, কাজ করতে অপারগ যারা, এদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী যে যে কাজ পারবে সেই কাজটা করাবার চেষ্টা করানো হতো এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হতো অক্ষমদের।
এছাড়া ছিল নির্ভরশীল বালবালিকা। নির্ভরশীল বালবালিকা যারা একেবারে বাচ্চা, এদেরকে তোমার এদের জন্য এই আইনে বলা হলো যে যারা কিনা দত্তক নিতে চায় বাচ্চাদের, যেসব দম্পতি তাদেরকে দত্তক দিয়ে দেওয়া এই বাচ্চাদের। আবার যদি কেউ কোনো দম্পতি বাচ্চাদেরকে দত্তক নিতে চায় কিন্তু পাশাপাশি কিছু সাহায্য তারা চায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিছু সাহায্য দান করে বাচ্চাকে অ্যাডপ্ট দেওয়া হতো, দত্তক দেওয়া হতো। এই বাচ্চাগুলো দত্তক দিয়ে তারা সন্তানের মতো লালন-পালন করতো এবং তাদের লেখাপড়া শেখানো এই সমস্ত ব্যবস্থা তারা করত। আর কিছু বাচ্চাদের গৃহভৃত্য হিসাবে দিয়ে দেওয়া হতো, তারা মনিবের কাছে গৃহভৃত্যের কাজ করত। এছাড়া তারা ছেলেদের একটা বিশেষ কাজ শিখিয়ে তারা পুনর্বাসনের চেষ্টা করত। আর মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়ার, তার বয়স হলে পরে তাদের বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। এভাবে দরিদ্র দূর করার জন্য দরিদ্রকে সক্ষম অক্ষম নির্ভরশীল বালবালিকা এভাবে ভাগ করা হয়েছিল। মূলত 1961 সালে দরিদ্র আইনে দরিদ্রদেরকে সরকারি দায়িত্ব স্বীকার করা হয়েছিল। দরিদ্রদের প্রতি সরকার তাদের দায়িত্ব স্বীকার করে নিয়েছিলেন। এর পাশাপাশি এই আইনে পরিবারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল। পরিবারের দায়িত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, যে পরিবার যদি সক্ষম হয় তাহলে তার পিতামাতা বা সন্তান তাদের দায়িত্ব নিবে, পরিবারকে নিতে হবে, তার ভরণ পোষণ তার সবকিছুর দায়িত্ব প্রথমত পরিবারের উপর অর্পণ করা হবে, পরিবার তার দায়িত্ব নেবে। এরপরে আত্মীয় স্বজনের দায়িত্ব স্বীকার করে নেওয়া হয়, যেখানে যদি আত্মীয় স্বজন কোন দরিদ্র ব্যক্তির সচ্ছল থাকে তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব, তার দায়িত্ব ওই আত্মীয়কে নিতে হবে, আত্মীয়কে বহন করতে হবে, নিতে হবে তার দায়িত্ব। এইভাবে পরিবারের প্রতি আত্মীয়দের প্রতি গুরুত্ব আরোপ করা হয় তার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। তারপরে 1961 সালে দরিদ্র আইনে এলাকা ভিত্তিক সাহায্য প্রদান, এলাকা ভিত্তিক যে যে এলাকার বাসিন্দা সেই এলাকাতেই সে সাহায্য পাবে, অন্য কোনো এলাকায় গেলে সেখানে সে সাহায্য পাবে না। ভবে গরমি বন্ধ করার জন্য মূলত এটা করা হয়েছিল যে এক এলাকা থেকে আর এক এলাকায় তারা যেন ঘুরে না বেড়ায়, একটা নির্দিষ্ট এলাকায় থেকে যেখানে তার জন্ম অথবা যেখানে সে 3 বছরের বেশি আছে সেই এলাকায় তাকে সাহায্য করা হবে, সেই এলাকায় সে তালিকাভুক্ত হবে এবং সেখানেই তার সাহায্য দান করা হবে। এখানে ওভারসিয়ার ছিলেন বিচারক কর্তৃক ওভারসিয়ার নিয়োগ করা হতো। এই ওভারসিয়ার যিনি এলাকা ভিত্তিক কাজ করতেন, ওই এলাকার যত দরিদ্র ব্যক্তি আছে যারা সাহায্য পাওয়ার জন্য আবেদন করত সেগুলো যাচাই বাছাই করা, সার্বিকভাবে তথ্য সংগ্রহ করা, জরিপ করা করে যে যে শ্রেণীর সক্ষম অক্ষম বা নির্ভরশীল বালবালিকা বা যেভাবে তালিকাভুক্ত করা এবং সেইভাবে তাদের ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে সাহায্য প্রদান করা দায়িত্ব ছিল। এরপরে আমরা দেখি যে তোমার এখানে আবাসন, দরিদ্র ব্যক্তিদের গৃহায়ন বা আবাসনের দায়িত্ব গ্রহণ করা হয় তাদেরকে রাখার জন্য, তাদের জন্য গৃহায়নের ব্যবস্থা, যে তারা কোথায় থাকবে, তারা যেন ভবঘুরের মধ্যে ঘুরে না বেড়ায়, ভিক্ষা করে না বেড়ায়, এই জন্য তাদের থাকার ব্যবস্থা করা হয়। এই জন্য বিভিন্ন বিল্ডিং গুলো নিয়ে ওয়ার্কহাউস, সংশোধনাগার এগুলো তৈরি করা হয়েছিল, সেখানে তাদেরকে রাখা হতো তাদের শ্রেণীভেদে, যারা সক্ষম তাদেরকে একদিকে, অক্ষম যারা তারা আরেক, এইভাবে তাদেরকে রেখে
তাদেরকে ভরণ পোষণ তাদের কাজ করার এই সমস্ত ব্যবস্থা করা হয়েছিল, আবাসন ব্যবস্থা। আর আরেকটা জিনিস যে এদেরকে সাহায্য পাওয়ার জন্য লাইসেন্স গ্রহণ করতে হতো, ওভারশিয়ার কর্তৃক লাইসেন্স নিতে হতো। আর যে সমস্ত পরিবার সচ্ছল ছিল তাদের কাছ থেকে দরিদ্র কর আদায় করা হতো, দরিদ্র কর আদায় করা হতো, যে কর এই সমস্ত দরিদ্রদের জন্য ব্যয় নির্বাহের জন্য ব্যয় করা হতো, এদের ব্যয় নির্বাহের জন্য। এছাড়াও বিভিন্ন সাহায্য, বিভিন্ন কিছু যেগুলো সাহায্য আসত, বা আইন ভঙ্গকারীদের জরিমানা, হ্যাঁ, বা কারো দান, এসব কিছু থেকে এদের খরচটা, এই সক্ষম অক্ষম দরিদ্র এদের খরচটা চলত। এভাবে শিক্ষার্থীবৃন্দ, আমরা 1601 সালের যে বৈশিষ্ট্যগুলো যেগুলো নিয়ে 1601 সাল হয়েছিল সেগুলো মোটামুটি এখানে আমরা দেখলাম কিভাবে 1601 সালে দরিদ্রদের জন্য কর নির্ধারণ করা হয়েছিল, সরকারি দায়িত্ব হিসাবে কিভাবে এটাকে স্বীকার করে নেওয়া হয়েছিল, কিভাবে পরিবারের প্রতি দায়িত্ব আরোপ করা হয়েছে, আত্মীয় প্রতি আরো দায়িত্ব আরোপ করা হয়েছিল, এলাকা ভিত্তিক সাহায্য দানের ব্যবস্থা করা হয়েছিল, তাদের জন্য গৃহায়ন বা আবাসনের ব্যবস্থা করা হয়েছিল, আর ওভারশিয়ার যিনি কিনা সবকিছু তাদের লাইসেন্স, তাদের সাহায্য দান, কি কি ক্যাটাগরিতে সাহায্য পাবে সেগুলো নির্ধারণ করতেন। এছাড়া দরিদ্র কর আদায় করতেন, দরিদ্রের জন্য যে কর সেটাও আদায় করতেন ওভারশিয়ার। এভাবে আর আমরা দেখলাম যে এখানে দরিদ্রদের, হ্যাঁ, সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র আর নির্ভরশীল বালক বালিকা এভাবে ভাগ করে নিয়ে তাদেরকে সাহায্য করার জন্য ক্যাটাগরি করা হয়েছিল, সেভাবেই তাদেরকে সাহায্য দানের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো এখানে আজকে আমরা 1601 সালের দরিদ্র আইন এবং ইংল্যান্ডের যে প্রেক্ষাপটটা সেটা আমরা আজকে দেখলাম যে কিভাবে বিভিন্ন আইন প্রণয়নের মধ্য দিয়ে তারা চেষ্টা করেছিল দরিদ্রতা দূর করার জন্য, ভাবেকর্মী বন্ধ করার জন্য, তাদের আর্থসামাজিক অবস্থা যে জটিল সমস্যার মধ্যে পড়েছিল সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এবং ধর্মভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা আমরা পরবর্তীতে দেখতে গেলাম জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের উদ্ভব ঘটে। এখানে আমরা দেখলাম যে এভাবেই এই বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আইন প্রণীত হয়েছিল, সেই আইনগুলো সমন্বয় করে নিয়ে 1601 সালে রানী এলিজাবেথ তিনি এই আইনটাকে পার্লামেন্টে পাস করেছিলেন, 1601 সালের দরিদ্র আইন। এবং এই 1601 সালের দরিদ্র আইনটা যেটা একটা বিশাল মাইল ফলক হয়ে রয়েছে, যে আইনে বিশ্লেষণ করে বিভিন্ন আইনগুলোকে সমন্বয় করে, এই যে আমরা দেখলাম 1350 থেকে 1597 এর মধ্যে বিভিন্ন আইনগুলো প্রণীত হয়েছিল, এই আইনগুলোকে সমন্বিত করে 1601 সালের দরিদ্র আইনটা প্রণীত হয়েছিল। সুতরাং 1601 সালের দরিদ্র আইন অনেকগুলো এখানে দিক নির্দেশনা ছিল, কিভাবে ভবেগ্রমীটা কিভাবে দরিদ্রতা দূর করা যেতে পারে সে বিষয়গুলো এখানে
উঠে এসেছিল যে কি কি পন্থা অবলম্বন করলে দারিদ্রতা দূর করা যেতে পারে। এই কারণেই তারা দরিদ্রকে মূলত তিনটা শ্রেণীতে ভাগ করেছিল, সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র আর নির্ভরশীল বালক বালিকা। ভাগ করে নিয়ে সেইভাবে দরিদ্রদেরকে তারা সাহায্য করে তাদের প্রতি সরকারি দায়িত্ব স্বীকার করে নিয়ে তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করেছিল। বাধ্যতামূলকভাবে এদেরকে দিয়ে কাজ করানো হতো, দরিদ্রদেরকে দিয়ে, বিশেষ করে যারা সক্ষম দরিদ্র ছিল তাদেরকে বাধ্যতামূলকভাবে কাজ করানো হতো, যাতে করে তারা বাধ্যতামূলকভাবে কাজ করতে পারে, যাতে করে সমাজে তারা পুনর্বাসিত হতে পারে। ভবে ঘুরেমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে ভিক্ষা করা, এগুলো যেন বন্ধ হয় সেদিকেও নজর দেওয়া হয়েছিল। আর গির্জা বা চার্চ তাদের ক্ষমতাগুলো হ্রাস করা হয়েছিল, হ্রাস করে তারা যদি দান করত কিভাবে, যে রবিবারে, বিশেষ করে রবিবারে তারা দানগুলো গ্রহণ করত এবং এলাকা ভিত্তিক দানগুলো তারা দিয়ে বিতরণ করত। তাদের ক্ষমতা হ্রাস করা হয়েছিল, গির্জাদারদের ক্ষমতা হ্রাস করা হয়েছিল। এখানে পরিবার আত্মীয় এদের দায় দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের উপর অর্পণ করা হয়েছিল যে তোমরা যদি সচ্ছল থাকো তাহলে তোমাদের দায়িত্ব আগে। ওই দরিদ্র পিতামাতা বা সন্তান বা আত্মীয় তার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আর তারা এক এলাকা ছেড়ে আর এক এলাকায় যেয়ে সাহায্য পেতে পারত না, নির্দিষ্ট এলাকায় থাকতে হতো কমপক্ষে 3 বছর সেখানে বসবাস করতে হতো, করে করলে সেই এলাকায় তাকে দান সাহায্য সাহায্য যেটা প্রদান করা হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1661 সালে দরিদ্র আইন আজকে দেখলাম আরেকবার, আগেও যদিও আমি ক্লাস নিয়েছি। এরপরের দিন আমরা 1834 সালের দরিদ্র আইন সংস্কার সেটা দেখব। এই আইনটাই, 1661 সালের দরিদ্র আইনটার যে কিছু ত্রুটি ছিল সেটাকে আবার 1834 সালে সংশোধন করা হয়েছিল, সেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তো আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ক্লাসগুলো করছো, অনলাইন ক্লাসগুলোই অংশ নিচ্ছ এবং সুস্থ থাকবে, ভালোভাবে ক্লাসগুলো করবে মনোযোগ দিয়ে, তাহলে দেখবে পড়াগুলো অনেক ইজি হয়ে গেছে। সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করব, আবার তোমাদের সাথে আমার অনলাইন ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে অবশ্যই। সবাইকে ধন্যবাদ।